গুড় বাতাসা খাইয়ে পগার পার করার কথা তো উনি বলেছিলেন, উনি তো আর গুড় বাতাসা মানুষকে খাওয়াননি। উনি মানুষকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে বলছিলেন আর মানুষকে লাঠি পেটা করাচ্ছিলেন, মানুষকে মানুষ ভাবতেন না। আজকে গরু চুরির মামলায় ভিতরে ঢুকেছেন, তাই আনন্দ মুখ মিষ্টি করাচ্ছি সবার। গরু পাচার কাণ্ডে বীরভূমে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই খুশিতে গুড়ের বাতাসা ও নকুলদানা বিলি করে বানাগড় বাজারে আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার দুপুর নাগাদ বানাগড় বাজারে এলাকার মানুষ ও ব্যবসায়ীদের হাতে গুড়ের বাতাসা ও নকুলদানা তুলে দেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি রমন শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন কাকসার দু নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি সহ মণ্ডলের কর্মী সমর্থকরা। একটা ব্যক্তি তো বারবার বলছিল যে গুড় বাতাসা খাওয়াবো, নুকুলদানা খাইয়ে পগার পার করে দিব। আজকে নিজে এমন পগার পার হয়েছে যে আর এই পারে ঢুকতে পারবে না, চুরি করেছে তাই ভিতরে ঢুকেছে। খুশিতে আনন্দে সবাই কি বলবেন আপনারা, খুশির আনন্দের বাতাবরণ, মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণটা কাটছে, খুশির বাতাবরণ আসছে। এক এক করে চোরেরা ঢুকছে, গরু চোর ঢুকলো, এরপরে কয়লা চোর ঢুকবে মনে হয়, দেখে তো তাই মনে হচ্ছে। মানে একের পর এক নেতা মন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, মানে কি বলবেন সিবিআই যে এই যে কাজটা করছে? যারা চোর তাদের গ্রেপ্তার হতেই হবে, যারা দেশের পয়সা লুটেছে তাদের জেলে যেতেই হবে, এটা কোর্টের রায়, ভারতীয় সংবিধানের রায়, সংবিধানের উপরে কেউ নয়। অন্যদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে আসানসোলে নিয়ে যায় সিবিআই। এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার বিকালে ঢাক বাজিয়ে গুড়ের বাতাসা ও নকুলদানা বিলি করে পানাগড়ে মিছিল করল বামকর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি কাংশা এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে অনুব্রত মণ্ডলের শাস্তির দাবিতে ও অন্যান্য নেতামন্ত্রীদের গ্রেফতারের দাবিতে চোর ধরো জেল ভরো স্লোগান তুলে পানাগড় বাজারে সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে পানাগড় স্টেশন পর্যন্ত মিছিল প্রদক্ষিণ করে পুনরায় পানাগড় বাজারে এসে মিছিল শেষ হয়। এদিন মিছিল থেকে গুড়ের বাতাসা ও নকুলদানা বিলি করেন বামকর্মী সমর্থকরা। এদিন মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডল। আজকে কর্মসূচি হচ্ছে বিগত 10-11 বছর ধরে মোটা বাংলায় যে লুট চলছে, সেই লুটের এক কাণ্ডারে বীরভূমের অনুব্রত মণ্ডল, যিনি হচ্ছেন বালি চুরি করা, পাথর চুরি করা, গরু পাচার করা, কয়েক হাজার কোটি টাকার মালিক, তার যে সিকিউরিটি সে হচ্ছে 100 কোটির মালিক, তাকে বারে সিবিআই ডেকে পাঠিয়েছে, 10 বার যায়নি। আজকে সিবিআই তাকে ঘর থেকে তুলে জেলে নিয়ে যাচ্ছে। এই চোরেদেরকে সব কটাকে ধরতে হবে। আমরা টিভিতে দেখেছি এমএলএ এমপি নেতা মন্ত্রীরা লাখ লাখ টাকার বান্ডিল পকেটে নিয়েছে, এই সমস্ত নেতা মন্ত্রীদের জেলে পুরতে হবে। আর এদের যে মাথা, সেই মাথাকে জেলে পুরতে হবে, এটাই হচ্ছে আমাদের বাংলার দাবি। আর কাজ শুরু হয়েছে, আগামী দিনে এই মাথাকেও জেলে যেতে হবে, এই জন্যই আমরা রাস্তায় নেমেছি। আপনারা মনে কি মনে করছেন আর কতজন কি ধরা পড়তে পারে? মানে 19 জনের নামে ইতিমধ্যে হাইকোর্ট বলে দিয়েছে ইডি করতে, সেই 19 জন মন্ত্রীর বিরুদ্ধে একই ব্যবস্থা নিতে হবে। এবং সব থেকে বড় কথা, ওই মাথাটাকে ধরতে হবে। এরা সোনা চুরি করছে, গরু পাচার করছে, বালি পাচার করছে, এদের সব কটাকে জেলে পুরতে হবে।